প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড এক্সপ্রেশনস নিয়ে। আজকে 10টা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যেগুলো মডার্ন ইংলিশে বা এভরিডে সিচুয়েশনস আপনারা ফ্রিকোয়েন্টলি মুভিগুলোতে দেখেন, কিংবা যারা নেটিভ স্পিকার তাদের বলতে শোনেন, ভালো ইংরেজি যারা বলেন তারা ফ্রিকোয়েন্টলি এই জাতীয় এক্সপ্রেশনগুলো ব্যবহার করেন। আমি এরকম 10টা এক্সপ্রেশন আজকে এখানে দেব এই সেশনটায়। যদি আপনাদের মনে হয় যে এই এক্সপ্রেশনের আইডিয়াটা ভালো, তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আমি এই এক্সপ্রেশনের উপর আরও কিছু ভিডিও করব। শুরুতেই এই চ্যানেলে যারা নতুন তাদের রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর পুরো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর যে বিষয়ে এই জাতীয় এক্সপ্রেশন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোন বিষয়গুলো চাচ্ছেন আমি আলোচনা করি বা চেষ্টা করি, সেটি নিচে কমেন্টে লিখবেন, তাহলে আমার বুঝতেও সুবিধা হবে, কিংবা সেরকম একটি লিস্ট আমি বানাতে পারবো। আজকের প্রথম এক্সপ্রেশনটি হচ্ছে গিভিং হেডস আপ। যখন কেউ বলে যে আই এম গিভিং এ হেডস আপ, তার মানে হলো সে মিন করে আপনাকে ইন অ্যাডভান্স কোনো ইনফরমেশন সে দিচ্ছে, যে ইনফরমেশনটি এখনো হয়তো ডিসক্লোজড হয়নি, সেটি যে কোনো মাধ্যমেই হোক না কেন। ধরুন আপনার অফিসে একটি সিদ্ধান্ত হয়েছে যে এই সিদ্ধান্তটি এখনো সবাই জানে না, আপনি কারোর সাথে এই বিষয়ে একটু আলোচনা করছেন, তাকে একটু ধারণা দিচ্ছেন, তখন আপনি বললেন যে আই এম গিভিং এ হেডস আপ, অ্যান্ড দেন আপনি বললেন কি হয়েছে এক্স্যাক্টলি ঘটনাটা। সো আই গিভ ইউ এ হেডস আপ মিন্স আই এম গিভিং ইউ সাম ইনফরমেশন ইন অ্যাডভান্স। এটা একটা ফ্যান্টাস্টিক একটা এক্সপ্রেশন আপনার কথার মধ্যে এভরিডে সিচুয়েশনসে ব্যবহার করার জন্য। সেকেন্ড এক্সপ্রেশন হচ্ছে গিভিং এ বল পার্ক ফিগার। ওয়েন ইউ টেল সামওয়ান দ্যাট আই এম দিস ইজ এ বল পার্ক ফিগার, ইউ মিন টু সে দিস ইজ এ রাফ এস্টিমেট। ওয়েন সামওয়ান গিভিং ইউ সাম বল পার্ক ফিগার মিন্স হি ইজ গিভিং ইউ এ রাফ নিউমেরিক্যাল ফিগার, একটা অনুমিত ধারণা, একটা সংখ্যা কেউ একটি বলছে। আপনাকে কোনো কিছু খরচ বলতে গিয়ে কেউ বললো ওয়েল ইট মাইট কস্ট ইউ 10,000 টাকা, বাট দিস ইজ এ বল পার্ক ফিগার, মানে হচ্ছে আমি এটা ঠিক নিশ্চিত না, এটা একটু কম বেশি হতে পারে, বাট রাফ আইডিয়াটা হচ্ছে এরকম। সেই রাফ আইডিয়াটাকেই আপনি একটি চমৎকার এক্সপ্রেশন বল পার্ক ফিগার দিয়ে বলতে পারেন। পরের এক্সপ্রেশনটি হচ্ছে গ্রে এরিয়া। ওয়েন সামওয়ান সেইং গ্রে এরিয়া, সে মিন করছে যে কোনো একটি জায়গায়, কোনো একটি সিচুয়েশন, কোনো একটি ধারণা ততটা পরিষ্কার নয়। Someone saying, well, you have got a point over there, but there is still some gray area to discuss about. তার মানে হচ্ছে যে এখনো এই বিষয়ে কিছু জায়গা রয়ে গেছে যেটি গ্রে এরিয়া, যেটি সম্বন্ধে ধারণা পরিষ্কার না, and we need to discuss about it. So gray area হচ্ছে যে কোনো কিছুর মধ্যে যখন একটি অংশ অপরিষ্কার থাকে, যে যে বিষয়টি সম্পর্কে ধারণাটা পরিষ্কার না, সেই অংশটি হচ্ছে গ্রে এরিয়া। এরপরের এক্সপ্রেশনটা হচ্ছে লেটস গেট ডাউন টু বিজনেস। যখন কেউ বলছে লেটস গেট ডাউন টু বিজনেস, তার মানে সে মিন করছে চলো এবার কাজের কথা শুরু করি। অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটি হয়তো মিটিং সিচুয়েশনে আছি, প্রথমে কিছু স্মল টক করা হয়, কিছু ওয়ার্ম আপ কথাবার্তা বলা হয়, এইসব বলে টলে যখন আমরা মূল প্রসঙ্গ বা মূল বিষয়টি আলোচনা শুরু করতে চাই, তখন হয়তো মিটিংয়ের চেয়ার বললেন ওকে ফাইন লেটস গেট ডাউন টু দ্য বিজনেস নাও, তার মানে হচ্ছে চলো এবার তাহলে কাজের কথা শুরু করা যায়। সো দ্যাট ইজ লেটস গেট ডাউন টু বিজনেস। আজকে 5 নম্বর এক্সপ্রেশনটা হচ্ছে টাচ বেস। When someone saying, I'll touch base with you, that means he means to say, I'll be in touch with you, I'll contact with you. কি হয়তো বললো, I've got a meeting right now, so I'll touch base with you later. তার মানে আমি এখন ব্যস্ত, আমার একটা মিটিং আছে, আমি তোমার সাথে পরে যোগাযোগ করে নেব। এই পরে যোগাযোগ করবো কিংবা করে নেব, এটাই হচ্ছে টাচ বেস। ইটস একটা ফ্যান্টাস্টিক একটা এক্সপ্রেশন। এরপরের এক্সপ্রেশনটা হচ্ছে বাই দ্য বুক। When someone saying, we do it by the book, means স্ট্রিক্টলি রুল ফলো করা হয়। যখন কেউ বলে যে আমরা এটা বাই দ্য বুক করি, তার মানে আমরা এটা একদম অ্যাকর্ডিং টু দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা এটা করি, আমরা নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারি না, একদম পুরোপুরি নিয়মের মধ্যে থেকে করি, যা আমাদের সংস্থার অর্গানাইজেশনের নিয়মে বলা আছে সেটি ফলো করে আমরা এটা করি, তখনই তারা মিন করে বা এই এক্সপ্রেশনটা ইউজ করে। উই ডু ইট এক্স্যাক্টলি বাই দ্য বুক, তার মানে উই ডু ইট অ্যাকর্ডিং টু দ্য রুলস অ্যান্ড রেগুলেশন ইম্পোজড বাই দ্য অর্গানাইজেশন। এরপরের এক্সপ্রেশনটা হচ্ছে গো দ্য এক্সট্রা মাইলস, মানে হচ্ছে গিভিং মোর এফর্টস। যে কোনো প্রজেক্টেই আপনি যখন সাকসেসফুল হতে চান, তখন আপনাকে অবশ্যই অবশ্যই সেখানে কিছু বাড়তি কষ্ট করতে হয়, আপনাকে ডেডিকেটেডলি এটার পেছনে সময় দিতে হয়, কষ্ট করতে হয়। এই শ্রম দেওয়াটা, কষ্ট করাটাই হচ্ছে গোয়িং দ্য এক্সট্রা মাইলস। টু বি রিয়েলি গুড ইন ইংলিশ, টু বি রিয়েলি আপ টু দ্য মার্ক ইন ইংলিশ, ইউ হ্যাভ টু রিয়েলি গিভ সাম এক্সট্রা এফর্টস, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং দ্য এক্সট্রা মাইলস। এরপরের এক্সপ্রেশনটা হচ্ছে দ্য বটম লাইন। আপনি যখন কোনো কথার, কোনো আলোচনার
সবশেষে এসে উপসংহার ড্র করবেন, আপনি কনক্লুশন ড্র করবেন, তখন আপনি এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারেন। যেমন করোনা ভাইরাস নিয়ে তো অনেক রকম তথ্য আছে, করোনা ভাইরাস আক্রান্ত রোগীরা সাধারণত 80% অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, 15% মতো হয়তো ট্রিটমেন্ট লাগে হসপিটালে গিয়ে, আবার 5% অবস্থা সিভিয়ার হয়ে যায় যাদের একদম ইন্টেনসিভ কেয়ারে রেখে ট্রিটমেন্ট দিতে হয়। কিন্তু বটম লাইন হচ্ছে যে করোনায় 80% মানুষ আক্রান্ত হয়ে অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। সো বটম লাইন হচ্ছে কোনো কিছুর আমরা যখন কনক্লুশন ড্র করি তখন বটম লাইন। এরপরের এক্সপ্রেশনটা হচ্ছে অন এ শু স্ট্রিং, মিন্স ওয়েন ইউ হ্যাভ লিমিটেড বাজেট, ওয়েন ইউ ডু নট হ্যাভ এ ডিপ পকেট, ফ্যাট পকেট। আপনি কোনো কিছু করতে চাচ্ছেন কিন্তু সেইটা করার জন্য পর্যাপ্ত আপনার ফিনান্সিয়াল সাপোর্ট নেই, তখন আপনি এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারেন। উই হ্যাভ টু অ্যাকমপ্লিশ দিস প্রজেক্ট অ্যাট এনি কস্ট, বাট দ্য রিয়েলিটি ইজ উই আর অন এ শু স্ট্রিং, মিন্স উই হ্যাভ এ লিমিটেড বাজেট। আমাদের এই লিমিটেড বাজেটের মধ্যে থেকে কাজ করে এই জায়গাটাতে এই এই পারপাসটিতে আমাদের অ্যাকমপ্লিশ করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ অন এ শু স্ট্রিং। আজকে লাস্ট বাট নট দ্য লিস্ট এক্সপ্রেশন হচ্ছে কল ইট এ ডে ওয়েন ইউ ফিনিশ ইউর ওয়ার্ক ডে। আপনার যখন কোনো একটি কাজ বা দিনের শেষে যখন আপনার দিনের কাজ শেষ হয়ে যায়, আপনি কাজ শেষ করে এবার বাড়ি ফিরবেন, তখনকার এক্সপ্রেশন হচ্ছে ওকে ফাইন লেটস কল ইট এ ডে, তার মানে চলো আজকে কাজ শেষ করি এখন বাড়ি যাই। সো আমাদেরও এটার সাথে সাথে আজকের এই 10টি এক্সপ্রেশন শেষ হলো, সো লেটস কল ইট এ ডে। তো আবারও সবাইকে বলছি, যদি এই এক্সপ্রেশনগুলো নিয়ে আরও বেশি ভিডিও চান, আমি এরকম মোস্ট কমনলি ইউজড এক্সপ্রেশনগুলোর কিছু লিস্ট আপনাদের দেই, তাহলে সেটা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আমি ইনশাল্লাহ আরও কিছু এরকম মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড এক্সপ্রেশন নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং অবশ্যই অবশ্যই এই লকডাউন পিরিয়ডে বাসায় থাকুন। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।